সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে চিকিৎসকদের সরকারি আবাসে ব্যাপক ভাঙচুরের অভিযোগ। আরো অভিযোগ, পুলিশের সামনেই চলে জনতা তাণ্ডব। হীরার রাজত্বে চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনা নতুন নয়, 3 বছরে অনেক ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের লোকজনই জড়িত ছিল বলে অভিযোগ। ফের এমনই ঘটনা ঘটলো। জানা গেছে বুধবার সালেমা থানাধীন নাগফুল এলাকার এক গর্ভবতী মহিলা নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন। মহিলা সেখানে করোনা পজিটিভ ধরা পড়লে কুলাই জেলা হাসপাতালে তাঁকে রেফার করা হয়। বৃহস্পতিবার মহিলা একটি সন্তানের জন্ম দেন, কিন্তু শিশুটি মারা যায়। অভিযোগ, এই খবর মৃত শিশুর পরিজনদের কাছে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, উত্তেজিত জনতা হামলা করে নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের সরকারি আবাসে, ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। আরও অভিযোগ, চিকিৎসকদের গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গেলেও তাদের সামনেই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় উত্তেজনা রয়েছে। দাবি উঠেছে ঘটনা তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।